শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরির মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। সবার সুস্থ ও সুন্দর দিন কাটবে এমন প্রত্যাশা নিয়ে অনুষ্ঠান শুরু করছি। আর পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি খালেদা এবং শাহরিয়ার। দর্শক শুভ সকাল আমার তরফ থেকেও। রাঙা সকালের আজকের অতিথি উদ্যোক্তা রায়হান আলী, চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আপনার কাছ থেকে তো অনেক গল্প শুনবো, আপনার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প, উত্থান পতন যাই বলি না কেন আপনার সাফল্যের গল্প। ছোটবেলা থেকে শুরু করব, আপনার জন্ম কোথায়, বেড়ে উঠেছেন কোথায়, সেই গল্পগুলো একটু শুনবো। আমার দেশের বাড়ি বগুড়া সদর, 4 নম্বর এরুলি ইউনিয়ন, 6 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আমার জন্ম আমার গ্রামেই। আমার বাবা একজন চাকরিজীবী ছিলেন, সরকারি চাকরিজীবী, বিদ্যুৎ বিভাগে চাকরি করতেন উনি। উনি ছিলেন কার্পেক্টার বিবোর্ড রাজশাহী। আমি ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি আপনার আমাদের গ্রামের বাড়ি তো তখন ছোটবেলাতে আসলে ওদিকে আমাদের তখন বিদ্যুৎও আসেনি, বিদ্যুৎ ছিল না। আমি যখন ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছি তখন অলরেডি বিদ্যুৎ আসেনি, তখন আমরা অলরেডি মানে হেরিকেন হয়তো বা আপনারা চিনবেন কিনা আমি জানি না, বাতি বলা হতো মানে নেম্পু, তো এগুলো জ্বালিয়ে তো আমরা লেখাপড়া করছি আসলে। তো ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছি, লেখাপড়া করার পরে আর গ্রামের বাড়ি তো সাধারণত বাবা কৃষিকাজও করতো পাশাপাশি চাকরি পাশাপাশি। আমাদের কৃষি জমিও ছিল প্রায় 12-13 বিঘা জমি ছিল, তো এগুলো আবাদ করতাম আর কি। আমরা 5 ভাই 2 বোন। আপনার অবস্থান কততম? আমি সব শেষ, আমি সব ছোট ছোট আমি সব ছোট আর এই ছোটর সুবাদেই মোটামুটি ভাবে সব কিছু দায়িত্ব, ম্যাক্সিমাম দায়িত্ব আমার উপরই মানে বর্তায় আর কি। তো যেমন দায়িত্ব তো আদর নিশ্চয়ই বেশি পেতেন? জি অবশ্যই, দায়িত্ব তো বেশি বর্তায় বড়দের উপর। না, দায়িত্ব আমার উপর বেশি পড়তো, মানে হয়তো জমিতে যেতে হবে, তারপরে আপনার হয়তো বা ওই যে কাজের লোক যারা আছে ওদেরকে খাওয়াতে হবে, তারপর ওদের সঙ্গে সাপোর্টিং থাকতে হবে, এগুলো দেখাশোনার দায়িত্ব ম্যাক্সিমাম দায়িত্ব আমার কাঁধেই পড়তো আর কি, মানে তাদের উপর আর কি মানে বর্তাতো না। আর দ্বিতীয়তে আমি ছোটবেলা থেকেই বাবা মার খুব মানে একদম মানে ওনারাও খুব ভালোবাসতো আমাকে, ছোটরা তো একটু আদর বেশি পায়। তো আসলে মানে আর বাবা মার কাছে ম্যাক্সিমাম টাইম থাকতাম, মানে যতক্ষণ সময় মানে বাসায় থাকতাম আর কি। তো এরপরে তো আপনার যখন আমাদের ওদিকে বিদ্যুৎ আসলো প্রায় তখন আমি ক্লাস 5-এর ছাত্র, অর্থাৎ তখন আমাদের সময় মানে পরীক্ষা হতো সেন্টারে সেন্টারে, ক্লাস ফাইভে কিন্তু সেন্টারে পরীক্ষা হতো 90 দশকে। এতে 90 বৃত্তি পরীক্ষার কথা বলছেন আপনি? জি, ওই 90 সালে। আচ্ছা, হ্যাঁ, তো 90 সালে দিয়েছিলাম আমি। তো এটা আপনার ওখানে আমাদের তখন সেন্টার পড়ে হচ্ছে আপনার ইয়েতে এরুলিয়া হাই স্কুলে ওখানে সেন্টার পড়লে তারপরে আমি ওইখানে থেকে ক্লাস ফাইভ পাস করি আমি। ক্লাস ফাইভ পাস করার পর বৃত্তি দিয়েছিলাম আমি। বৃত্তি রেজাল্ট মোটামুটি ভালো ছিল, মানে তেমন একটা বেশি ভালো হয়নি, হালকা আর কি। তো এরপরে আপনার আমি তখন পর্যন্ত আসলে আমি জানতাম না যে আসলে আমার নানা নানির বাসা কোথায়। তখন পরে আমি একদিন মা বলতেছে যে তোমার নানানির বাসায় যাবো, আমি নানানির বাসা কোথায় আমাদের? তখন বলতেছে এখান থেকে অনেক দূরে সৈয়দ আহমদ কলেজ, মানে আমার ওই বগুড়া সদর থেকে সৈয়দ আহমদ কলেজ মানে ওখানে ট্রেনে যেতে হয় আর কি। মানে সেটা কি বগুড়াতেই? জি, বগুড়াতেই। আচ্ছা, বগুড়া ডিস্ট্রিক্ট বগুড়া, আমি ওটেশ্বরের শুনতলার মধ্যে। আপনার নানা বাড়ির এই গল্পে আমরা ফিরে আসব, কিন্তু তার আগে দর্শকদের আপনার সম্পর্কে একটু জানিয়ে আসতে চাই। জি বলেন। দর্শক, আমাদের আজকের অতিথি রায়হান আলী প্রতিষ্ঠা করেছেন মমতাজ বিশত মহল নামে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী বিশত ও আবায়া তৈরির একটি প্রতিষ্ঠান। তার এই প্রতিষ্ঠান মমতাজ বিশত মহল কারখানায় 40 জন কর্মী প্রত্যক্ষভাবে কাজ করেন। রায়হান আলীর কারখানায় 4 ধরনের পোশাক তৈরি হয়। এগুলোর মধ্যে আরব দুনিয়ার বাদশাহ ও আমির ওমরাদের জন্য স্বর্ণখচিত জরির বিশত, অভিজাত ও মধ্যবিত্তের জন্য বিশত এবং বোরকার আদলে নারীদের জন্য আভায়া প্রভৃতি অন্যতম। মমতাজ বিশতমহল কারখানায় কর্মীরা 7 দিনে গড়ে 1টি পোশাক তৈরি করতে পারেন। রায়হান আলীর হাতে গড়া এই কারখানা বর্তমানে মাসে $50,000 বিশত ও আভায়া উড়োজাহাজে করে সৌদি আরব, কাতার, দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করে, যা দেশীয় মুদ্রায় 47,35,000 টাকার সমান। 40 জন কর্মীর পাশাপাশি শতাধিক মানুষের পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ রয়েছে তার এই কারখানায়।
আবারও ফিরছি তার সাথে। আমরা আপনার নানাবাড়ির গল্প শুনছিলাম যে আপনি মানে ক্লাস ফাইভ পাশ করার পরে আপনি প্রথম নানাবাড়ি সম্পর্কে জানতে পেরেছিলেন। তারপরে তো আসলে তখন ওদিকেও বিদ্যুৎ ছিল না, তো সেই সময় আমি ওখানে মার সঙ্গে সেই প্রথম যাই আমি, যাওয়ার পরে ওখানে আমি ট্রেন থেকে নামার পরে খুব ঝড় বৃষ্টি সেদিনে, আর তখন ওই যে ওনারা তো খবর পাচ্ছিল না পরে মানে কি করে ওনাদের বাসায় যাবো আর কি, গ্রামের বাসা তো আর ওদিকে অলরেডি ওই যে নদী এলাকা, মানে আমাদের যে করতোয়া নদী আছে এবং বাঙ্গালী নদী আছে ওই বাঙ্গালী নদীর পাশে আর কি বাসা ওনাদের, আমার নানানির বাসা। তো আসলে সেই সময় আমার নানানি বেঁচে ছিল না আর কি, ওনারা পূর্বে মারা গেছেন, মামারা ছিলেন, তিন মামা ছিলেন। তো তারপরে না ওখানে আমি জানতে পারলাম যে আসলে এটা আমাদের মানে আমার নানার বাড়ি এটা। তো সেখানে কিছুদিন থাকলাম, খুব সুন্দর মানে ভালো একটা পরিবেশ ওখানে, গ্রামের বাড়ি তো নদী মাছ ধরা। মানে এই প্রথম আপনার জন্মস্থান ছিল, অন্য কোনো জায়গায় একটা একটা দীর্ঘ সময় থাকা হলো? জি জি জি, একটা দীর্ঘ সময় মার সঙ্গে যাই ওখানে থাকলাম আর কি। আর ওখানকার গ্রামের মানুষগুলো তো খুব আনন্দিত ওরা, এবং খুব মানে প্রফুল্লের সাথে এসে বলতেছে, মানে আমার মাকে ওরা ধলি বলে ডাকতো আর কি, মানে তখন ওই সবাই আসে কোলেনে আদর করা শুরু করে দিল। তারপরে বলতেছে যে মানে দেখো দেখো দেখো, মানে ধরির ছলপুল দেখো কেমন ছলপুল হয়েছে দেখো। তার মানে কি এত বছর আপনার মা তার বাবার বাড়িতে যাননি? যাননি জি। এখানে একটা অভিজ্ঞতা আছে, এখানে কিছুদিন থাকলাম আমি, থাকার পরে ওখানে ওনারা তো চাষি মানুষ, ধান পাট চাল এগুলো মানে সবকিছু ওনাদের, ওনারা আবাদ করতো আর কি। তো ওখানে প্রায় মাস মাসখানেক থাকলাম, খুব ভালো লাগছে আমার আর কি। তো এরপরে তো মানে নিজ এলাকায় ফিরলাম, নিজ এলাকায় আসার পরে আমাদের বাসায় চলে আসলাম, ওখান থেকে ঘুরে বেড়ে আসার পরে থেকেই মোট কথা মানে এখানে আমার নিজের বাসায় যা কিছু করতাম মানে কৃষিকাজ, জায়গা জমির এগুলো আমাদের মানে আবাদি জমি, তারপরে এগুলো সব দেখাশোনা করতাম, এর পাশাপাশি আমি লেখাপড়া করতাম। এবং আমি লেখাপড়ার পাশাপাশি তখন সেই সময় দর্জি বিজ্ঞান কলেজ হয়েছিল, এটা তো মনে হয় ক্লাস ফাইভে আপনি এখানে কেন এত ছোটবেলায় কি মানে আপনার এই বিষয়টা ভালো লাগতো? হ্যাঁ, আমার এই বিষয়টা ভালো লাগতো। অন্য কোনো কিছু ওই বয়সে মানুষ কি করে সাধারণত? খেলাধুলা করে বা নিয়ে ব্যস্ত থাকে আর কি। আর আমি আসলে মানে কেমন যেন নিজে পরে ভাবতে পারছি বিষয়টা আর কি, মানে কেমন যেন আমি সবার থেকে একটু ব্যতিক্রম ছিলাম। আচ্ছা, মানে আলাদা একটু ব্যতিক্রম। বাবা মার প্রতিক্রিয়া কি ছিল যে হয় না এই বয়সে ছেলে পেলে খেলাধুলা করবে? বাবা মার প্রতিক্রিয়া মনে ছিল আর কি, মানে মা বলতো যে ও যা খুশি করুক। আপনার মা তো গৃহিণী ছিলেন? জি, গৃহিণী ছিলেন। উনি বলতেন সবসময় যে ওর যা খুশি ও করবে, ওকে কিছু বলো না। আমি সব ছোট তো, তো যার কারণে তখন আমি ওই আপনার দর্জি বিজ্ঞান কলেজে ওখানে ট্রেনিং নেওয়ার পরে তখন প্রথম রেডিমেড প্যান্ট বানাতাম, মানে তাও ওই যে পুরাতন কাপড়গুলো আছে না, এই যে ঝুট মিলে যে পুরাতন কাপড়গুলো প্যান্ট পিসের কাপড়, ওই কাপড়গুলো ওখানে নিয়ে যাওয়া হতো। মানে তখনকার সময় ওখানে ওইদিকে বাজার হাটে ওইগুলো পোশাক বিক্রি হতো আর কি, মানে আপনার ওই যে রেডিমেড ড্রেস, রেডিমেড হাফ প্যান্ট, আগে ইংলিশ প্যান্ট করে বলতে এগুলো গ্রামের ভাষায় আর কি। তো এগুলো তৈরি করতাম তখন আমি ওখানে, মানে আপনার ওদের কাছ থেকে নিয়ে আসতাম, মানে মর্জি বেশি ছিল না ওগুলোর, পার পিস 20 টাকা করেছিল একটা করে পেন্সিল। তখন তো আসলে 20 টাকার ভ্যালুটাও এরকমই ছিল, 20 টাকা মানে অনেক কিছু, অনেক কিছু। তো এই কাজের পাশাপাশি আপনার খেলাধুলার মধ্যে বলতে গেলে মোটামুটি ভাবে ফুটবল খেলা আমার খুব ভালো লাগে আর কি, এবং আমি নিজেও খেলি। আচ্ছা, তারপরে এর মাঝে আমি সবচেয়ে এক্সারসাইজ করতে বেশি পছন্দ করতাম। আচ্ছা, ছোটবেলা থেকে? জি, ছোটবেলা থেকেই আমি অলরেডি ছোটবেলাতেই মানে মার্শাল আর্ট, ক্যারাটে, তারপরে আমার ইয়েলো বেল্ট পর্যন্ত পাইছি আমি। আচ্ছা, বাহ, মানে ছোটবেলা থেকে আর কি, মানে খেলাধুলার সঙ্গে। আর কিসের কিসের শখ ছিল আপনার ছোটবেলায়? এক্সারসাইজ, তারপরে আপনার ছোটবেলাতে যা কিছু করতাম আর কি, মোট কথা মানে যতটুকু খেলা আছে আর কি, যেমন আপনার হাডুডু, তারপরে আপনার ফুটবল তো আছেই, ক্রিকেটও আছে, মানে মোটামুটি সব খেলা। কৃষি কাজের সাথে জড়িত ছিলেন, সবকিছু মিলে খুব দ্রুতই সময়টা কেটে যেত, তাই না? জি, আলহামদুলিল্লাহ আমার মানে সময়টা খুব দ্রুত কেটে যেত। আর ওই যে রাতের বেলা যখন মানে সন্ধ্যায় যখন হয়ে আসতো তখন তো মানে মোট কথা বাসায় ঢুকতাম, আমি মানে তেমন বেশি ছেলেপেলেদের সঙ্গে ঘুরতাম না। আচ্ছা, আমি একটু ঘুরতাম সিম্পলি, মানে একটু ব্যতিক্রম টাইপের। অনেক ছেলেপেলে আছে না, যেমন ওরা সন্ধ্যার পরে বাইরে আড্ডা দিচ্ছে বা ইয়ে করতেছে, খেলাধুলা করতেছে, আমি তা না, আমি মানে মাগরিব হওয়ার সঙ্গে সঙ্গে সোজা বাসায় চলে আসবো। বগুড়া শহরটা কেমন ছিল একটু শুনতে চাই আপনার কাছে? বগুড়া শহর সেই সময় মানে তেমন একটা বেশি ভালো উন্নত ছিল না,
তখন আমাদের ওখানে রাস্তা ছিল তো কাঁচা, মানে আমাদের যেতেন শহরে কি যেতেন না তুমি? জি শহরে আসতাম আমি মাঝে মধ্যে আর কি, যখন আমি ক্লাস ফাইভের পরে আর কি, যখন আমি এসএসসি পাস করছি সে সময় পর্যন্ত রাস্তা কাঁচা ছিল। কত দূরে ছিল গ্রাম? আমার আমার বাসা থেকে আপনার নুনগুলা হাই স্কুলে আমি তখন লেখাপড়া করতাম। না মানে গ্রাম থেকে শহর কত দূরে ছিল? কত গ্রাম থেকে শহর ছিল? প্রায় 8 কিলোমিটার। 8 কিলোমিটার কিন্তু যেতে তো অনেক সময় লাগতো, যেহেতু কাঁচা রাস্তা ছিল। যেহেতু কাঁচা রাস্তা আর যে কাদা যখন হইতো তখন তো আরো মনে করেন মানে একদম মহা বিপদ। মানে না জুতো পরা যাবে, না স্যান্ডেল পরা যাবে, না সাইকেল নিয়ে যাওয়া যাবে, না কোনো কিছু নিয়ে যেতে পারবেন আপনি। মানে ওই যে লাল মাটি যে আছে রাস্তা, ওগুলো মনে করেন চাকা এমন ভাবে মোটা হয়, জাম হয়ে যায়, যাওয়া সম্ভব না। স্কুলে থাকা অবস্থায় আপনি তো দর্জি বিজ্ঞান সেলাই কলেজ মানে কলেজে সেলাইয়ের কাজ প্রশিক্ষণ নিচ্ছিলেন, সেই প্রশিক্ষণটা কতদিন নিয়েছিলেন? আমি তো প্রশিক্ষণ নিতে হয়নি আমাকে, আমাকে তিন মাস তখন ট্রেনিং দেওয়া হয়েছে। 3 মাসে আমি সবকিছু মানে মোটামুটি ভাবে আয়ত্ত করতে পারছি আর কি, এবং মোটামুটি ভাবে আমার কাছ থেকে তখন 2-3 জন এরকম ব্যবসায়ী ছিল যারা ওই হাটে হাটে গিয়ে বিক্রি করতে এগুলো তৈরি করে নিয়ে যায়, তো তাদেরকে আমি এরকম তৈরি করে দিতাম। কাউকে কোনো দিনে 5টাও তৈরি করে দিতাম, 7টাও তৈরি করে দিতাম একদিনে একদিনে, কেউ আবার 2-3টাও হতো আর কি, মানে যখন যেমন পারতাম যেমন সময় পাইতাম। অর্থাৎ কাজের ফাঁকে লেখাপড়ার ফাঁকে এই জায়গা জমি আবাদ কৃষিকাজ যা কিছু বাদে যেটুকু সময় পাইতাম মাঝে, এই সময়টুকু হয়তো দেখা যাচ্ছে আমি স্কুল থেকে 4টার সময় আসলাম, 4টার সময় আসার পরে দেখা যাচ্ছে হাত মুখ ধুয়ে খাবার যা পাইলাম খাইলাম। আর আমরা তো আসলে পরিবার বড়, 5 ভাই 2 বোন, অনেক সময় ম্যাক্সিমাম টাইম খাবারের সময় গিয়ে দেখা যাচ্ছে যে হয়তো বা মানে আমার মা ছিল খুব বলতে গেলে আসলে এমন মা প্রত্যেক ঘরে থাকা উচিত। আপনি বাবা মার কথা বলতে গিয়ে অনেক আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন, তারা এখন বেঁচে নেই না, তারা যেখানেই আছে নিশ্চয়ই আপনাকে দেখে তারা খুশি হচ্ছেন? হ্যাঁ অবশ্যই, তারা ভালো থাকুন এই শুভকামনা আমাদের, এছাড়া তো আসলে কিছু বলার নেই। জি জি, আপনি বলছিলেন আপনার মায়ের কথা, তো আসলে মানে আমার মার অনুপ্রেরণাটাই সবচেয়ে বেশি ছিল সব ক্ষেত্রেই। জি, আর উনি আমাকে সর্বক্ষণ মানে যে কোনো বিষয়ে যে কোনো পরিস্থিতিতে সর্বক্ষণ সান্ত্বনা দিতেন, বাবা সবুর করতে হয়, ধৈর্য ধরতে হয় যে কোনো বিষয়ে, অবশ্যই তোমার কল্যাণ হবে। আর মা বাবার এই কথাগুলোই আসলে আমার জীবনে একদম সাফল্যের চাবিকাঠি হয়ে আমাকে পৌঁছে দিয়েছে। অবশ্যই অবশ্যই, আমি একটু জানতে চাই ছোটবেলায় আপনি কি স্বপ্ন দেখতেন, কি হওয়ার স্বপ্ন দেখতেন? মানে আমার তো একটা ধারণা তো পেলাম আমি খুব অল্প বয়সে আপনি কাটাকাটি পছন্দ করতেন, দর্জির কাজ পছন্দ করেছেন, কাপড় কাটাকাটি। জি, তো এই তাহলে ওই কাপড় কাটাটাই আপনার হচ্ছে যে একদম বলা যায় যে স্বপ্নটা এটাকে ঘিরেই গড়ে উঠেছিল, তাই না? হ্যাঁ, এটাকে ঘিরেই গড়ে উঠেছিল আর কি। আচ্ছা, তো আমি আমার আসলে ইচ্ছে ছিল মানে যে কোনো প্রশাসন বিভাগে চাকরি করব। আচ্ছা, মানে লেখাপড়া করে আর কি। ওকে, তো আমি যখন ইন্টারমিডিয়েট আপনার তখন আমি শাসনদান কলেজে অলরেডি ভর্তি আছি, আমি 97-এ এসএসসি পাস করছি। কোন স্কুল থেকে? নুনগোলা হাই স্কুল থেকে। আচ্ছা, নুনগোলা হাই স্কুল থেকে। তখন তো সিলেবাস আমাদের খুব কঠিন ছিল, খুব কঠিন সিলেবাস, মানে তখন সিলেবাস ছিল আমাদের এরকম মানে আনলিমিটেড ছিল, নৈবিত্তিক, তারপরে আপনার নৈবিত্তিকে কম্পালসারি পাস হতে হবে, 33 না মার্কস পেতে হবে, তারপর হচ্ছে আপনার অন্যান্য সাবজেক্টেও 33 মার্কস পেতে হবে, মানে 50-র ভিতরে অনেক হার্ড ছিল আর কি। সেই সময় আমরা পরীক্ষা দিয়েছিলাম প্রায় আপনার 75-76 জন, আর পাশ করছিলাম মোটে আমরা প্রায় 16 জন। সায়েন্স থেকে কি? সায়েন্স থেকে? জি, সায়েন্স থেকে পড়ছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার স্কুল কি আপনার গ্রামেই ছিল? হ্যাঁ, স্কুলটা মানে গ্রামেই বলা চলে, মানে আমার ওখান থেকে আমার আমার বাসাটা ছিল এমন একটা জায়গায় মানে আমার ওখান থেকে নুনগোলা হাই স্কুল যত দূর হবে, মানিডালি হাই স্কুল দূর, তারপরে ওখান থেকে ওইদিকে গেলে ফের আপনার ঘোলাগাড়ি হাই স্কুল, এবং এদিকে আসলে হেরুলিয়া হাই স্কুল, মানে সবগুলো দূরত্ব প্রায় একই জায়গায় হয়, এরকম একটা ব্যাপার আর কি। তো গ্রামের মধ্যেই আর কি, গ্রামের মধ্যেই, আর রাস্তাগুলো ছিল কাঁচা। আর তখন থেকে মোট কথা মানে পায়ে হেঁটে যেতাম আমরা স্কুলে, যদিও প্রায় স্কুল আমার থেকে 4 কিলোমিটার প্রায়। আপনি একটু স্বপ্নের কথা বলছিলেন যে প্রশাসনে আপনি চাকরি করতে চেয়েছিলেন, তো এরপরে আমি যখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার লেখাপড়া করি মানে আপনার আমি শাসনদান কলেজে ভর্তি হই, এসএসসি পাস করার পরে সরকারি শাসনদান কলেজে ভর্তি হওয়ার পরে আপনার ওখান থেকে আমার মানে ইচ্ছে ছিল আর কি মনের মধ্যে এরকম যে প্রশাসন বিভাগে আমি একটা চাকরি করব আর কি। তো তখন একটা সার্কুলার দেখলাম। এটা কত সালের কথা বলছেন আপনি? এটা আমি আপনাকে বলছি অর্থাৎ 99 সালের শুরুর দিকে। আচ্ছা, তখন আমি ইন্টারমিডিয়েটেও সায়েন্স নিয়েছি? সেকেন্ড ইয়ারে না, আমি তখন ওখানে ইন্টারমিডিয়েটে যাই দিতাম আমি
না আর্টস নিছিলাম, ইন্টারমিডিয়েট চেঞ্জ করছি আমি, ইন্টারমিডিয়েটে আর্টস নিছিলাম। আর্টস নিলেও আমি আসলে মানে ছোটোবেলা থেকেই, আর যখন আমি স্কুলে লেখাপড়া করতাম ম্যাক্সিমাম টাইম মোটামুটি সব ক্লাসে মানে আমি মোটামুটি অ্যাটেন্ড করতাম আর কি, আর এবং কলেজেও ঠিক তাই ছিলাম। মানে অনেক সময় প্রফেসররা বুঝতে পারতো না বা প্রিন্সিপাল স্যাররা বুঝতে পারতো না আসলে আমি কোন সাবজেক্টের ছাত্র। মানে আপনি অন্য বিভাগের ক্লাসগুলো করতেন? জি জি জি। এটা কি নিজের আগ্রহের জন্য, মানে জানার আগ্রহ থেকে? নিজের জানার আগ্রহের জন্য আর কি। যেমন একদিন এরকম আমি করছি কি, মানে আপনার ওই যে ইকোনমিক্স ক্লাস হচ্ছে অলরেডি, সেদিনে আমাদের ক্লাস নেই আর কি, আচ্ছা ম্যাডাম আসেনি, তো ম্যাডাম আসেন সেই ক্লাসের সময় ফাঁকা আছে, তো সেই সময় ইকোনমিক্স ক্লাস হচ্ছে অলরেডি, তো সেখানে আমি অলরেডি বসে গেছি ওই ক্লাসের ভেতরে আর কি। তো হঠাৎ করে স্যার বলতেছে যে মানে বাজার পদ্ধতি কে বর্ণনা করতে পারে, তো কেউ আর হাত উঠছে না। তো আমি এক পর্যায়ে হাত উঠালাম, তো তারপরে সামনে গেলাম, তো স্যার বললো যে বাজার পদ্ধতি লেখো, তো তখন বাজার পদ্ধতি লিখলাম যে বাজার মানে কিভাবে বাজার করা হয়, ক্রমিক নাম্বার, বিবরণ, পণ্যের নাম, পণ্যের দাম কত, এগুলো সব কিছু লেখা। স্যার বললো হ্যাঁ খুব ভালো। স্যার আসলে বুঝতে পারেনি আমি ওই সাবজেক্টের ছাত্র না। আচ্ছা আচ্ছা, মানে এরকম একটা মজার ব্যাপার আর কি। এরকম ওই দিন তো পার পেয়ে গিয়েছিলেন, বাট এমন কি কখনো হয়েছে যে অন্য ক্লাসে আপনি বসে পড়েছেন, ধরা পড়ে গেছেন? না, ধরা পড়েনি কখনো আমি। আচ্ছা, আমি ধরা পড়েনি কখনো সত্য বলতে, মানে আমি সামনে খুব বসতাম না, হয়তো পিছনে বসতাম, মানে ইচ্ছাকৃতভাবে এটা আমার আগে থেকে ইচ্ছে ছিল, হয়তো আমার ক্লাস নেই আমি অন্য ক্লাসে অবশ্যই যাবো। আচ্ছা, আপনার পছন্দের ক্লাস কি ছিল, পছন্দের সাবজেক্ট কি ছিল? আমার পছন্দের সাবজেক্ট মানে মোটামুটি ইকোনমিক্স ছিল পছন্দের সাবজেক্ট। আচ্ছা, ওকে। আর আপনার এদিকে আর্টসের ভিতরে ছিল আপনার হচ্ছে যুক্তিবিদ্যা, আচ্ছা, অর্থাৎ লজিক, যুক্তিবিদ্যা। তো এগুলো মোটামুটি মানে আমার পছন্দের ক্লাস ছিল আর কি। আচ্ছা আচ্ছা। আর ইকোনমিক্সটা অলরেডি আমি তখন থেকে খুব ভালোভাবে আয়ত্ত করতাম আর কি, এবং খুব ভালোভাবে পড়ছি। তো তো পরবর্তীতে যখন আমি যে মানে প্রশাসন বিভাগে একটা সার্কুলার দেখলাম, নেভির আপনার র্যাঙ্কিং পদে লোক নেওয়া হবে, লোক নিতে হবে র্যাঙ্কিং পদে, সেখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে যে কোনো কারণবশত মানে আমি সিলেক্টেডও হয়ে গেছিলাম, সিলেক্টেড হয়ে গেছিলাম অলরেডি, আমি সব কিছু কমপ্লিট প্রায়। তো শেষে যে কোনো কারণবশত আমি চাকরিটা আমার আর কি মানে করা হয়নি, করা হয়নি। তারপরে থেকে মানে চিন্তা ভাবনা বাদ দিলাম যে না আর চাকরি করবো না। তখন বাবা বললো যে না এগুলো চাকরি করার দরকার নেই, তোমাকে চাকরি করতে হবে না, প্রয়োজনে আমি যে চাকরি করি সার্ভিস করি এখান থেকে যখন রিটায়ার হবো প্রয়োজন তুমি ওখানে জয়েন করবে। আচ্ছা, আমি বাবা বললাম আচ্ছা ঠিক আছে। মানে আমার বাবা মা যা বলতো আমি কখনো দ্বিমত করতাম না, ওটাই রাইট। তারপরে বাবা যখন বললো যে তুমি বিদেশ চলে যাও, মাম সৌদি আরবে পাঠাই দেবো, ঠিক আছে ওকে। তো তারপরে ফের মা অসুস্থ হয়ে গেল, ফের মাকে চিকিৎসা করালাম, চিকিৎসা সারে তারপর আপনার সৌদি আরব থেকে, তখন অলরেডি তার আগে আব্বা যখন রিটেন করছেন, রিটায়ার করছেন চাকরি থেকে 96 সালে, রিটায়ার করার পরে অলরেডি আমার বড় দুই ভাই নূর আলম ও তুতা, ওরা অলরেডি সৌদি আরবে তখন চলে গেছে। আচ্ছা, মানে সেই সময় আমারই যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি, না গিয়ে মানে আমি বাবা মার কাছে থাকছি। এবং ওরা যাওয়ার পরে তো ওরা তখন ওখান থেকে বাবা মা বলে যে ওর জন্য একটা ভিসা পাঠাও, ভিসা পাঠাই দিল। ভিসা পাঠাই দেওয়ার পরে আমি দেশ থেকে 1999 সালে 5ই মে সৌদি আরবে চলে গেলাম। আচ্ছা, সৌদি আরবে যাওয়ার পরে এইচএসসি পরীক্ষা দেওয়া হয়নি আপনার? না, এইচএসসি পরীক্ষা দেওয়া হয়নি আমার। তারপরে ওখানে যাওয়ার পরে ওই যে কোম্পানি আছে ওই কোম্পানিটার নাম হচ্ছে আলী মোহাম্মদ আল গাত্তান, এটা হলো আপনার সৌদি আরবের দাম্মাম আল হাসা আল হুফুফ শহর। আচ্ছা, তো ওখানে ওই কোম্পানিতে গেলাম, যাওয়ার পরে ওই কোম্পানিতে এই যে কাজটা যেগুলো আছে যেগুলো পোশাক আমি তৈরি করি, বিশটি এই রাজকীয় পোশাকের সমস্ত কাজই ওখানে হয়। তো ওখানে তখন প্রথমে আমি চুক্তিভিত্তিক কাজ পাইলাম, মানে আমাকে কাজের চুক্তি শর্ত দেওয়া হলো যে প্রথমে কাজ শিখতে হবে, তারপরে কাজ দেখে কাজের ধরন অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। তো অলরেডি কাজ শেখা শুরু করলাম আর কি, আমি প্রায় 14 দিনে কাজ শিখলাম। প্রথম কাজটা যেটা প্রথম কাজটা হচ্ছে, প্রথম কাজটার নামটা ছিল আমার ব্রুজ বলা হয়, মানে ওই কাজের সাইড দিয়ে যে কাজটা করা হয় মানে নকশার মতো, মানে একটা ফুলের মতো ঝিরি ঝিরি থাকে না, ওটাকে ব্রুজ বলা হয়। প্রথম কাজটা হচ্ছে আমার ওটা। এর আগে তো আর আপনার এই ধরনের কাজের কোনো অভিজ্ঞতা ছিল না? কোনো অভিজ্ঞতাই ছিল না আমার, আমার জাস্ট শুধু দর্জি সম্বন্ধে টুকটাক অভিজ্ঞতা ছিল মেশিন চালানোর সম্বন্ধে, কিন্তু আসলে ওখানে যাওয়ার পর দেখতেছি আমি টোটাল কাজটাই হচ্ছে হাতের তৈরি। ও আচ্ছা আচ্ছা, টোটাল মেশিনের কোনো কাজ করা? মেশিনের কোনো কাজ নাই, মেশিনের কাজ আছে যেটা হলো আপনার এটা হালকা সামথিং, মানে ওই হালকা
ফ্রেম তৈরি করার জন্য, তারপর আপনার ওই কাপড়টা জয়েন করার জন্য। কিন্তু বাকি যেগুলো কাজ করা হয়, যেগুলো স্বর্ণ খচিত জরিতে কাজ করা হয় এবং অ্যান্টিক খচিত জরিতে কাজ করা হয়, সেগুলো হচ্ছে টোটাল কাজ করতে হয় হাতে। আচ্ছা, তো প্রথম ওই কাজটা আমি আয়ত্ত করলাম প্রায় 14 দিনে। 14 দিনে শেখার পরে মানে প্রথম কাজটা পাওয়ার একটা ব্যাপার আছে, মানে ইন্টারেস্টিং বিষয়, আমরা চারজন বাংলাদেশি গেছি একসঙ্গে। যাওয়ার পরে আমরা অলরেডি ওখানে কাজ শিখতেছি, কিন্তু কাজ শিখতে দেখা যাচ্ছে অনেকের 3 মাস সময় লাগে, 2.5 মাস পর্যন্ত সময় লাগে। কিন্তু আমি অলরেডি কাজ যার কাছে শিখছি, সে আমার ওস্তাদের নাম ছিল হচ্ছে শিবু কুমার, ওর বাড়ি ছিল হচ্ছে কেরালাতে, অর্থাৎ মাদ্রাস। ওনার কাছে আমি কাজ শিখতে বসি, কাজ শিখতে দেওয়া হয়। তো যখন থেকে কাজ শিখি, অর্থাৎ আমি প্রায় 14 দিনে প্রায় আমি কাজ শিখে গেছি, মানে 14 দিন আগেই কাজ শিখে গেছি, আমি প্রায় 10 দিনে কাজ শিখে গেছি এরকম। তারপরে থেকে মানে ওস্তাদ করে বলতে হয়, ওস্তাদ অনেক সময় হয়তো ওস্তাদ কাজ দেখার পরে বলতেছে যে তুমি একটা কাজ করো, কি এই পিস জমা করে আর একটা পিস নিয়ে পোশাক নিয়ে আসে, তুমি এটা ওই সুমটুম তৈরি করে গেদাই বানাতে তুমি চলে যাবা। মানে তখন আমি অলরেডি পিসে কাজ করা শুরু করতেছি। তো এরই মাঝে কি হয়েছে, সেদিন ছিল বৃহস্পতিবার, মানে 14 দিনের মাথায় বৃহস্পতিবার, সেদিনে আমি করছি ওস্তাদের পিস নিয়েই আসে আমি কাজ করছি। কাজ করে অলরেডি মানে এক সাইডের প্রায় শেষের দিকে পর্যন্ত বানাইছি আর কি, বানায় রাখে ওইভাবে সিটের উপর গোস করে রাখে, আমি চলে গেছি উপরে খানা তৈরি করতে, মানে খাবার ফের নিজেকেই তৈরি করতে হয়। বিদেশে তো মানে যার যার খানা তাকে তাকে তৈরি করতে হয়। তো অলরেডি আমি উপরে খানা তৈরি করতেছি। তো এরই মধ্যে করছে কি, আমাদের যে স্পন্সর আমাদের কপিল আলী, ওর নাম আলী, তো আলী আসে করছে কি, মানে মুদ্রিকে বলছে, মুদ্রি করে বলা হয়, মানে ওখানে যারা সুপারভাইজার হিসেবে থাকে, পরিচালনা যারা করে তাদেরকে মুদ্রি বলা হয় আরবি ভাষায়। তো অলরেডি মানে আমাদের স্পন্সর আসার পরে বলতেছে যে নতুন লোক চারজন বাংলাদেশে আসলো, এরা কী কাজ শিখছে, এদের কাজ একটু চেক করে দেখি। তো চেক করতে গিয়ে দেখছে যে মানে আমার সিটের উপরে পিস মানে গোস করে আর কি, পিস একটা পোশাক একটা ভাস করে আছে। তো তখন আমার স্পন্সর বলতেছে এটা এর সিটে, এ তো নতুন লোক। তো বলছে হ্যাঁ, এর সিটে পিস পোশাক মানে ব্যাপার কি দেখি, বলে ও খুলছে অলরেডি, মানে ও কাজ জানে সব কিছু, কাজই মোটামুটিভাবে জানে ও। খুলে দেখার পরে ওর তো খুব পছন্দ হয়ে গেছে, ও তো মানে যে মুদির ওর উপর খুব রাগ হয়ে গেছে আর কি, যে তোমরা একে কেন কাজ করতে দাও না এককভাবে, কেন এর থেকে এখন এইভাবে কাজ করে নেওয়া হচ্ছে। তারপরে আমার ওস্তাদকে ডাকছে, ওস্তাদকে ডাকার পরে তারপরে একটু চড়াও হয়ে গেছে আমার মালিক, বলতেছে তোমরা কী পাইছো, এর তো কাজ পরিপূর্ণ হয়েছে, তাহলে একে কেন তুমি আলাদাভাবে কাজ দাও নি, তোমার কাজ কেন করে নিচ্ছে এখনো। আচ্ছা, তারপরে তো ওই ওখান থেকে শুরু হয়ে গেল, ওখান থেকে শুরু হয়ে গেল। তখন মানে মালিক বলে গেল এটা উপরে অন্য অন্য শ্রমিকরা আসে, আমি যখন খানা বানাচ্ছি আমার কাছে বলতেছে তুমি তো একদম পাস, আমি কী করে বসলাম, তো বলছে নিচে আলী আসছিল, আলী এসে তোমার কাজ দেখছে, দেখে খুব পছন্দ হয়েছে এবং তোমার কাল থেকে তুমি স্যালারি কার্ড পাবে, আপনার চাকরিটা মানে আমরা বলতে পারি যে পার্মানেন্ট হয়ে গিয়েছিল। জি, পার্মানেন্ট হয়ে গিয়েছিল। আচ্ছা, তারপর? তো এরপরে ওই কাজের পাশাপাশি আমি অন্য অন্য কাজের প্রতি আরও আগ্রহ হই। অন্যান্য কাজ বলতে মানে ওই ওই পোশাকে কাজ করা হয় 5 ধরন 6 ধরন 7 ধরনের কাজ করা হয়। আচ্ছা, কি রকম? মানে মাঝখানে যে কাজটা করা হয় ওটা হচ্ছে আপনার বলা হয় হেলা, নামটা হচ্ছে আরবিতে বলা হয় হেলা। আচ্ছা, মানে ডিজাইনটা চেনের মতো থাকে মাঝখানে দিয়ে আর একটা ডিজাইন থাকে দুই সাইডে ভরাই করা, ওটা হচ্ছে একটা সেক্টর, ওই কাজটা একজন লোকই করেন। ওর পাশে একটা কাজ থাকে উপরে, সেটার নাম হচ্ছে তাসরিব, ওই কাজটা অন্য একজন করেন। মানে কাজের ধরনগুলো ভিন্ন ভিন্ন, ওর নিচে একটা কাজ আছে তোক করে বলা হয়, সেটা আর একজন করেন, আর ওর নিচে যে কাজটা করার ডিজাইনটা শেষ ফিনিশিং ওটা হচ্ছে ব্রুজ, সেটা আমি তৈরি করি। আচ্ছা, এবং ওর উপরে একটা কাজ আছে সেটাকে বলা হয় মাকসার। তো কতগুলো কাজ বললাম আমি, 1টা 2টা 3টা 4টা 5টা। তো এই যে 5টা কাজ, এই 5টা কাজ মোটামুটিভাবে আমার মানে তখন থেকে আমার নিজের ভিতরে ইচ্ছে জাগে আর কি, যে কাজগুলো আমি শিখব, সবগুলো শিখে ফেললে। হ্যাঁ, দক্ষতার তো আসলে কোনো বিকল্প নাই, তাই না? না, দক্ষতা অর্জন করার, জি, দক্ষতা অর্জন করার কোনো বিকল্প নাই। আর এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি জীবনে, যে আসলে কোনো কিছু শিখলে বা কোনো কিছু করলে কখনো তা ব্যথা যায় না, বিফলে যায় না, বিফলে যায় না, একদম ঠিক। অবশ্যই তার ফল একদিন না একদিন পাওয়া যাবে বা পাবে, 100% সেটার ফলাফল আজকে দেখতেই পাচ্ছি আমরা। জি, তো তখন অলরেডি আমি আমি অলরেডি সেগুলো কাজ আয়ত্ত করা শুরু করলাম, মানে ওগুলো কাজ তো চাইলেই দিবে না আমাকে ওই যে যারা সুপারভাইজার আছে। অনেক সময় দেখা যাচ্ছে ঈদের সময় এসে গেছে কিন্তু কাস্টমারকে মালগুলো ডেলিভারি দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে এখন মানে ওই যারা সুপারভাইজার আছে ওরা বলতেছে যে কারা কারা কাজ পারো তারা করো। আচ্ছা, তখন একটু কম বেশি হলেও মানে চলতো আর কি, সমস্যা হতো না।
তো যারা সাহস করে করছে আর কি, মানে আমি নিজে সাহস করে ধরেছি, মানে মোটামুটি আগে একটু ট্রেনিং নিছি, ওই যে যারা ওস্তাদ আছে ওগুলো কাজ করতেছে, যারা পুরাতন কারিগর তাদের কাছে বসতাম, ওস্তাদ আমি একটু কাজ করি, আমি একটু শিখি, আমাকে একটু শিখান। অনেকে মানে ঠাট্টার সঙ্গে বলে আর কি, তুমি কি সবগুলো কাজ শিখতে চাচ্ছ? আমি সব না, আমি জাস্ট একটু ট্রেনিং নেবো আর কি। এই তো এইভাবে শিখতে শিখতে মোটামুটি ওই যে ঈদের আগে আসে যখন, মানে এইগুলো কাজ, যে কাজটা মানে পেন্ডিং হয়ে যেত, এখন হয়তো সুপারভাইজার বলতেছে এই কাজটা করা জরুরি, পারবে তুমি? হ্যাঁ পারবো, দেখ করো, আমি করতেছি কন্টিনিউ। এভাবে করতে করতে মোটামুটি সবগুলো কাজ আমার আয়ত্তে আসা যায়। আর এখানে প্রধানত প্রতিবন্ধকতা কি তৈরি হয়, সেটা হলো আমরা জাতিগত হিসেবে, মানে কেমন নিজের প্রশংসা তো নিজে বলতে নেই, তারপরেও মানে বলতে হচ্ছে আর কি ক্ষেত্র বিশেষে। দেখা যাচ্ছে কি মানে ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি, আমরা বাংলাদেশি যারা আছি, এদের মধ্যে দেখা যাচ্ছে যে ওদের দেশের সুপারভাইজার বা ওদের জন্য যে কাজটা করতেছে একই রকম কাজ, কিন্তু দেখা যাচ্ছে যে আমার কাজটা ওদের চাইতেও ফিনিশিং ভালো, কিন্তু আমাকে রেট দেওয়া হয় 60 রিয়াল। আচ্ছা, আর ওরা রেট পায় দেখা যাচ্ছে 80 রিয়াল, 90 রিয়াল, কেউ 100 রিয়াল পর্যন্ত পায়। মানে এটা একটা কেমন যেন কারণ কি ছিল আপনার কি মনে হয়? কারণ ছিল মানে আমরা জাতি হিসেবে বাংলাদেশি, পক্ষপাতিত্বের একটা ব্যাপার ছিল, পক্ষপাতিত্বের একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, আর মানে আমাদের বাংলাদেশের লোকজনকে ওখানে তেমন একটা, মানে অন্য অন্য দেশের লোকেরা তেমন একটা ভালো চোখে দেখতো না। আচ্ছা, মানে গরিব কান্ট্রি বলে মূল্যায়ন করতো, মূল্যায়ন করতো না। তো আসলে তারপরে ওখানে কাজ করতেছি, যেহেতু আমি ওখানে একটা কন্ট্যাক্টের মাধ্যমে গেছি আর কি, তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে না, আমি এই কোম্পানিতে বেশি দিন কাজ করবো না, আর এরা তো আমার মানে কাজের কোনো কিছু ভ্যালু দেবে না, মান উন্নয়ন করবে না। এবং দেখা যাচ্ছে যে ওরা ওদের দেশের লোকজন যারা আছে, যেমন কেরালা ছিল আমার মুদির সুপারভাইজার, ওদের দেশের লোক যারা আছে তারা অলরেডি দেখা যাচ্ছে একটা পোশাক ওরা 2 দিনে 3 দিনে পর্যন্ত তৈরি করে, মানে আর আমি এমনও আছে যে একদিনে 2টা পর্যন্ত তৈরি করছি। আচ্ছা আচ্ছা, মানে এটা একটা রেকর্ড আর কি আমার, তো একদম ফিনিশিং যুক্ত সহকারে। আর যেদিন 2টা রেডি করছি অলরেডি, সেদিনে গোটাল পুরোটা কারখানার লোকজন দেখছে এবং সবার মানে মুখে মুখে একই কথা উঠে গেছে যে মানে ওই যে কেরালারা তো, ওরা কেরালাতে বলে বাঙালি ভয়ঙ্কর বুদ্ধিভণ্ডে, বাঙালি চাউটি, রান্ডি পিসে চাউটি ওরে দিন, মানে এটা কিন্তু কেরালা মালিয়ালম ভাষা বলতেছে না তার সঙ্গে, মানে ওরাই ভাবে বলে আর কি। মালিয়ালম ভাষা পারেন আপনি? মোটামুটি টুকটাক আর কি, বেশি না। যাই হোক, এটাও একটা বিষয় আছে বলবো আপনাদেরকে আমি, মানে মোটামুটি মালিয়ালম ভাষা, তারপরে আপনার হচ্ছে তেলুগু ভাষা টুকটাক, আরবি তো মোটামুটি ভাবে ম্যাক্সিমামই প্রায় মোটামুটি জানি। এটা একটা বড় দক্ষতার বিষয় কিন্তু, অনেকগুলো ভাষা জানা। হ্যাঁ, আরবি ভাষা। তারপরে আপনি কোথায় গেলেন ওখান থেকে? ওখান থেকে তখন আমি চিন্তা করলাম যে না, এই কোম্পানিতে আমি আর থাকবো না, এখানে তেমন একটা মূল্যায়ন করা হয় না। তখন আমি 2004 সালে মাঝামাঝি বাংলাদেশে ফিরি। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে ফেরার পরে আমি চিন্তা করি যে আমি এই কোম্পানিরই মানে এই কাজের উপরই আমি বাইরে যাব। আচ্ছা, মানে ওখানে আবার একটা সিস্টেম আছে কিরকম, মানে আপনি কোম্পানির বাইরেও যেতে পারবেন, যাকে বলা হয় ফ্রি ভিসা। আসলে ফ্রি ভিসা বলতে কিন্তু কিছু নাই, মানে এখানে যে বলা হয় প্রবাস থেকে, অনেকে বলে না ফ্রি ভিসা, কন্ট্যাক্ট ভিসা, আসলে বিষয়টা আমার মনে হয় মানুষের কাছে পরিষ্কার না। মানে কেমন পরিষ্কার না, মানে ভিসাটা হচ্ছে কি স্পন্সরিটি যুক্তই। আচ্ছা, আমি মনে করেন আপনার ওখানে যে কোনো সৌদি আরবিয়ান, ওরা ওদেশের নাগরিক, ওরা হয়তো ভিসা বের করছে, ভিসা বের করছে হয়তো একটা দোকান শো করেই, একটা দোকান শো করে ভিসা বের করছে, ভিসা বের করার পরে দেখা যাচ্ছে ও লোক নিয়ে কাজ করাবে না, ও লোকগুলো বাইরে কোথাও কাজ করবে আসে। আচ্ছা, তো এগুলো ভিসা কি করে কি ও অন্য একজন সৌদির কাছে বা আমাদের মতো বাংলাদেশি লোকের কাছে বিক্রি করে দেয়। বিক্রি করে দেয় বলে যে এই লোকগুলো যখন এখানে আসবে তখন এরা বাইরে যে কোনো কাজ করবে। আচ্ছা আচ্ছা, বিনিময়ে আমাকে মাসে 500 রিয়াল দিতে হবে। আচ্ছা, ওয়ার্ক পারমিট হিসেবে এটা ই করা যায়, তাই না? জি, আসলে এটা কিন্তু মানে মানে ফ্রি ভিসা বলে আর কি, মানে এটা একটা প্রচলন হয়ে গেছে, কিনে নিতে হয় আসলে সবকিছু। হ্যাঁ, আসলে ফ্রি ভিসাটা বলতে গেলে 2004 সালে আসলেন, তারপরে আবার মনে হয় ফেরত গেলেন? জি জি, আমি 2006 সালের আগেই ফিরে চলে গেছি আমি। আচ্ছা আচ্ছা, আপনি ফেরত আসলেন যে আর একটু দক্ষতা অর্জন করে আবার যে ওখানে? হ্যাঁ, বাইরে যায় কাজ শুরু করবো আর কি, মানে আমার ওই কাজটার ভ্যালু মানে যারা দেখে আর কি, তারা বাইরে থেকে বলে যে তুমি যখন যদি বাইরে আসো তাহলে এই কাজটা তুমি ডবল রেট পাবে, তুমি যা ওখানে পাচ্ছ তার থেকেও ডবল পাবে, আমরা এটুকু মনে করি আর কি। ব্যবসা চিন্তা কিভাবে আসলো? আলহামদুলিল্লাহ, হ্যাঁ এটা বলতেছি আমি আপনার, মনে করেন এরপরে আমি সৌদি আরবে যাওয়ার পরে বাইরে কাজ শুরু করি। বাইরে কাজ শুরু করার পরে প্রথমে আমি কাজ শুরু করলাম, ওর বাড়ি ছিল, ওর নাম ছিল হচ্ছে হাবিব, লোকটার নাম ছিল হাবিব, উনি তখন উনি একজন মুদির, মানে ওনার নিজস্ব স্পন্সরিটি স্বরূপ, মানে উনি একজন ফ্রি ভিসারি লোক। আচ্ছা, ওর বাড়ি ইন্ডিয়াতে, কিন্তু ও যায় ওখানে নিজস্ব ব্যবসা করে, মানে ওর মালিকের নামে।
তখন সে নিজেই আমাকে ফোন দেয়। আমি যখন সৌদি পৌঁছি, পৌঁছার পর সে নিজে ফোন দেয়, বলে তোমার নাম রায়হান? আমি হ্যাঁ রায়হান, মানে হিন্দিতে বলতেছে। তো আমি আপনাদেরকে বাংলাতেই বলতেছি, হিন্দিতে বলতে বললে হিন্দিতে বলতে পারবো, না বলে আমরা বাংলায় বললে আমাদের দর্শকরা ভালো বুঝবে। জি জি জি, আমি বাংলা বলাটাই পছন্দ করতেছি। তো তারপরে আমি বললাম হ্যাঁ আমি রায়হান। তো বলতেছে মানে তুমি এই কাজ করো, ব্রুজের কাজ করো? আমি যে কাজ করি। তো বলতেছে আমি হাবিব। আমি হাবিব, আমি তো আপনাকে চিনলাম না। তো বলছে আমি এই শহরে একজন কাজ চালাই, আমি একজন বড় মাপের সুপারভাইজার এবং আমি মুদির এই শহরের। আমার প্রায় 300 লোক আছে কাজ করে এখানে। আচ্ছা, আমি তাই। তো বলছে হ্যাঁ তুমি কাজ করবে? আমি কাজ করবো, কাজ থাকলে কাজ করবো। তো বলছে তুমি তাহলে তোমাকে কোথায় পাবো? আমি আলিগাতানের সামনে পাবেন আপনি আমাকে। তারপর উনি গাড়ি নিয়ে আসলো, আসার পরে আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে আমি গেলাম, যাই ওনার সঙ্গে। উনি তখন বলতেছে চলো আমার সঙ্গে চলো। সঙ্গে গেলাম ওনার রুমে। যাওয়ার পরে বলতেছে যে তুমি ব্রুজের কাজটা বেশি ভালো পারো। আমি জি। তো বলছে কত করে কি রেট নেবো? আমি রেটটা আমি এখন বলতে পারতেছি না, বাইরে কত করে কি রেট চলে, কত করে কি পাই কি আমি জানি না। আমি আগে একটা কাজ করে নিয়ে আসি, তারপর রেট নির্ধারণ করেন। তো বলছে ঠিক আছে, এটাই ভালো। তো তখন আমি অলরেডি সেই কাজটা ওর ওনার নিয়ে আমি রুমে চলে আসছি। আসার পরে ওই কাজটা কমপ্লিট করার পর যখন জমা করতে যাচ্ছি, ঠিক সেই সময়ে আরেকজন লোকের সঙ্গে দেখা হচ্ছে। ওর নাম হচ্ছে বিশ্বজিৎ। ওর বাসা হচ্ছে আপনার কেরালাতে। ও একজন ওখানে মুদির, মানে ওরাও কাজ চালায় আর কি। ওরও লোক আছে প্রায় 150 লোকের মতো। তো ও কীভাবে জানছে আমার খবর? যাই হোক, জানার পরে মানে আমি ওই প্রোজেক্টটা তৈরি কমপ্লিট করে, মানে হাবিবের প্রোজেক্টটা তৈরি কমপ্লিট করে আমি নিয়ে যাচ্ছি তার কাছে জমা করার জন্য। তো ওখানে গাছেরিয়া মার্কেট আছে, গাছেরিয়া মার্কেটের সামনে ব্যাংক আমেরিকি আছে। ওই ব্যাংকে আমেরিকার সামনে মানে ওই বিশ্বনাথের সঙ্গে দেখা হচ্ছে। আমি কিন্তু ওকে চিনি না, অলরেডি আমাকে চিনে। আচ্ছা, আমাকে বলছে তোমার প্রথম তুমি বাংলাদেশি রায়হান না? আমি জি। তুমি তোমার হাতে এটা কি? আমি এটা আমার তো পোশাক। তো বলছে দেখি 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 দেখে দেখি বলে ওই মার্কেটের ভেতরে নিয়ে গেছে। মার্কেটের ভেতরে নিয়ে যাওয়ার পরে চেক করে দেখছে, দেখে বলতেছে কার কাজ করতেছ? আমি হাবিবের। তো বলছে আমার কাজ করবা? আমি না অলরেডি তো কাজ করতেছি আমি একজনের। তো বলছে আমি তোমার রুমে আসতেছি, তুমি যাও। আমি ঠিক আছে। তারপরে আমি নিয়ে যাওয়ার কাছে জমা করলাম। ওনার কাছে জমা করার পরে উনি বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, রেট কত নেবো বলো। আমি ভাই আমি তো বললাম আমি জানি না বাইরে এগুলো কত করে কি রেট দেওয়া হয়। আমি কোম্পানিতে কাজ করছি, আমাকে শার্ট রিয়েল করে দিত, আমি সেটাই বললাম। তো তখন বলতেছে আমার প্রত্যেকটা কারিগরের রেট আছে 110 পর্যন্ত হাইস্ট রেট আছে। আমি প্রাথমিকভাবে তোমার জন্য 120 এর রেট ফিক্সড করলাম। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি কাজ করি। তো বলতেছে কাজের পরে আরও উন্নত হলে আরও বেশি দেবো। আচ্ছা, আমি ঠিক আছে কোনো সমস্যা নেই। আমি তো খুব খুশি আর কি। তো ওখান থেকে ফের ওই কাজ নিলাম, কাজ নিয়ে আমি অরমে চলে আসলাম। আসার পরে দেখি এর মধ্যে ফের ওই বিশ্বনাথ ফের চলে আসলাম অরমে। অলরেডি বিশ্বনাথ রুমে আসার পরে বলতেছে যে তুমি আমার কাজ করবা? আমি আমি তো কী করে করি, আমি তো অলরেডি একজনের কাজ করতেছি। তো বলছে আমাকে দুই দিনে বা একদিনে একটা পোশাক দিলেও চলবে। আর তখন অলরেডি আমার টাকার প্রয়োজন খুব বেশি। তো আমি বললাম দেখি ঠিক আছে চেষ্টা করব, কাজ দেন সমস্যা নাই। তো অলরেডি কোম্পানিতে থাকতে আমি একদিনে দুই পিস তৈরি করছি। আচ্ছা আচ্ছা, তো যার কারণে আমার কাছে বিষয়টা তেমন একটা বিষয় না আর কি। আর আসলে আমার তখন আগ্রহ খুব বেশি আর কি কাজ করার। তো ওই প্রথমে এক মাসে আমি দুইজন মিলে পিস তৈরি করছিলাম প্রায় 46টা। যেখানে মনে করেন মানে একজন লোক এক মাসে চাইলে জোর বড় খুব পরিশ্রম করে হলেও 30টা পর্যন্ত তৈরি করতে পারে, কিন্তু তার উপরে তৈরি করা খুব টাফ ব্যাপার। আচ্ছা, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। জি, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই এরপরে আবার ফির ওখানে শুরু হয়ে গেল সবকিছু, কাজকাম আমার পরিপূর্ণভাবে চালু হয়ে গেল। আমি মাস তিনেক পরে চিন্তা করলাম, মানে হঠাৎ আমার মাথায় চিন্তা আসলো এরকম। আপনি এই তিন মাসে কি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করলেন, মানে যেটাকে বলে হচ্ছে যে মানে অন্যজনের শ্রমিক, অন্যজনের শ্রমিক হিসেবে আপনি আপনার মতো করে কাজ করে দিলেন যে কোটা পারেন, তাই তো? হ্যাঁ জি জি। তিন মাস পরে কি হলো তারপর? কাজ করার পরে মানে ওনাদের কাজ করতেছি, কাজ করতে তখন ভাবলাম যে আসলে আমাদের বাংলাদেশিদের মধ্যে এই কাজগুলো কেউ করে না ওখানে, বা এই কাজটাতে পরিচালনা করে কেউ এমন কোনো লোক নাই বাংলাদেশিদের মধ্যে। আমরা যারা বাংলাদেশি ওখানে আছি সাধারণত আমাদের কাজের মানে উচ্চ পর্যায়ে কোনো পদমর্যাদা আছে তা না, মানে বাংলাদেশের লোকগুলো এখান থেকে যেভাবে গেছে, মানে যেটাকে মুদির বলছিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ ধরনের কোনো লোক বাংলাদেশি নাই। তো আমি চিন্তা করলাম যে আমি তো চাইলে এর কাজ মোটামুটি আমি সবগুলোই পারি, এবং বাকি যেগুলো আছে এগুলো সম্ভব, আমি চাইলে নিজে এই পোশাক তৈরি করতে পারি। বলছিলেন যে আপনি নিজেই কিছু করার চিন্তা করছিলেন। হ্যাঁ, তারপরে কি হয়েছিল? তারপরে আমি ওখানে কাজ করে আমি ওখান থেকে কাপড় কিনি, জরি কিনি। কেনার পরে আমি প্রথমে দুটো পোশাক রেডি করি।
প্রথমে দুইটা পোশাক রেডি করার পরে আমি ওখানে মার্কেটে সেল দেই। সেল দেওয়ার পরে মোটামুটি যারা কাজগুলো দেখে তাদের খুব পছন্দ হয় এবং তারা আমাকে অর্ডার দেয় তুমি তৈরি করতে পারো। এবং পরবর্তীতে আমি অর্ডার পাই কাতার থেকে, কাতার থেকে দুইটা স্যাম্পল পাই। স্যাম্পল পাওয়ার পরে আমি দুইটা স্যাম্পল তৈরি করে কাতারে পাঠাই দিই। পাঠাই দেওয়ার পরে ওখানকার স্পন্সররা দেখে খুব পছন্দ, তখন আমাকে বলে দিল তুমি আনলিমিটেডভাবে তৈরি করতে পারো, যতটি তৈরি করে দিতে পারো আমরা ততটি নেবো। আচ্ছা আচ্ছা, আমি খুব ভালো হয়ে গেলাম। তারপরে আমি ওদের কাছ থেকে টাকাও অ্যাডভান্স দিলাম প্রায় 5,000 রিয়াল। তখন নেওয়ার পর তারপরে ওখানে তো কারিগর সেট করলাম আপনার নেপালি বাংলাদেশি পাকিস্তানি মিলে প্রায় 25 জন লোক আমার ওখানে কাজ করতো। বা তৈরি মাঝে হঠাৎ 2010 সালের দিকে বাবা অসুস্থ হয়ে গেলে বাবা আমাকে মানে বলে তুমি দেশে চলে আসো, তোমার মা তো নাই, তুমি বিদেশে থাকতে মারা গেছে। আপনি জানতেন না তখন? না, আমি তখন দেশে আসতে পারিনি। আচ্ছা আচ্ছা, তো তখন মানে ব্যবসা শুরু করছি সবেমাত্র। তো বাবা যখন বললো যে আমি তো আর বেশি দিন হয়তো বা থাকবো না, সম্ভবত তুমি দেশে চলে আসো, দেশে এসে একটা বিয়ে শাদী করো আর তারপর তুমি না দেশে যাবো। আপনি তখন চলে আসেন 2011 সালে? হ্যাঁ, 2011 সালে আমি চলে আসলাম। 11 সালে যখন চলে আসেন তারপর কি? তখন মোটামুটি আব্বা সুস্থ ছিল আর কি। আচ্ছা, দেশে কি করলেন? তো দেশে আসার পরে আমি দেশে আসাই তখন দেশে আসার 3 মাস পরেই প্রস্তাব পেলাম আমি কাতার থেকে অলরেডি মোহাম্মদ আল শরাফি একটা কোম্পানি, ওর ওরা আমাকে ফোন করে মানে ওরা নাম্বারটা জোগাড় করে আমার সৌদি আরব থেকে মানে ওর সৌদি আরবে যে একজন এক্সপিরিয়েন্সড লোক খুঁজতেছে আর কি। ওদের কাতারে 26টা চেন শপ আছে মানে এই ড্রেসের উপরে। এই ড্রেসের উপরে তো ওরা একজন পারফেক্ট ভালো একটা কাজের মানে এক্সপিরিয়েন্সড একটা লোক খুঁজতেছে আর কি, এই দোকানগুলো যারা পরিচালনা করার জন্য এবং এই দোকানগুলোতে এই পোশাকগুলো উঠাবে আর কি। তো যেভাবেই হোক ওরা আমার অ্যাড্রেস পাইছে। পাওয়ার পরে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে তারপরে আমি তো যাবোই না, মোট কথা মানে একদম প্রায় জেদ ধরে নিয়ে গেছে আমাকে। 2013 সালে গেলেন মনে হবে? না, 2013 সালে না, 2013 সালে আমি ফিরে আসছি আর কি। ও আচ্ছা, কত সালে? মানে 11 সালে আমি বিবাহ করলাম। হ্যাঁ, 11 সালে আমি বিবাহ করলাম। করার পরে আপনার ওদের সঙ্গে কথা হচ্ছে আর কাতারে গেলেন কবে? হতে হতে 2012 সালের আপনার জানুয়ারি কি ফেব্রুয়ারিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2012 সালের। মানে ওখানে আপনি বছরখানেক কাজ করলেন কাতারে, তাই তো? হ্যাঁ, বছরখানেক কাজ এখনো করিনি, মানে আমি যখন গেলাম আর কি। যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে ওদের সঙ্গে বসলাম, বসার পরে মানে শর্টকাট বলতেছি কিন্তু আমি কথাগুলো, ওদের সঙ্গে বসার পরে ওরা প্রস্তাব দিল যে মানে কি সিস্টেমে কি কাজ করবা। তো আমি বললাম যে আমি কি সিস্টেম করবো আমি তো জানি না, আপনারাই বলেন। তো তখন ওরা বললো যে মানে এরকম দোকান ব্যবসাপাতি মানে ব্যবসা ক্যাপিটাল যা কিছু লাগবে সব কিছু অল এভরিথিং আমাদের, তোমার জাস্ট এক্সপিরিয়েন্স, তুমি প্রফিটে কত অংশ নিবো। আমি বললাম তে মানে 25% দেবো। তখন ওনারা বললো না 25% আমরা 20% দেবো, 20% বা 80%। আমি ঠিক আছে সমস্যা নেই, চলবে, কাজ করি। কাজ করার পরে দেখা যাচ্ছে কি 3 মাসে আমি তখন আমার বাসাতেও একটা কারখানা দিলাম। মানে ওদের দেশের আবার কিছু কিছু সময় আছে, বিশেষ সময়ের কিছু পোশাক আছে, মানে বিশেষ সময় যেমন কীরকম ওদের 1 তারিখ থেকে 18 তারিখে কিন্তু ওদের বিজয় দিবস কাতারিদের, 18 তারিখে ওদের বিজয় দিবস আর কি। তো এই যে 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত একটা পোশাক বিক্রি হয় ওদের, সেটাকে বলা হয় ধাগলা, সিদারি, তারপরে আপনার দাররা, আরবি ভাষার নাম কিন্তু এগুলো, এগুলো পোশাকের বাইরে মানে বিস্তের বাইরে এগুলো। আচ্ছা, এগুলো উৎসব ভিত্তিক পোশাকগুলো। তো সেই পোশাকগুলো আমি তৈরি করে নিয়ে যাই সেই সময় আর কি, যখন ওরা এই ধরনের প্রস্তাব একটা দেয়। মানে আমি যা যা জানি তা সব কিছুই মানে ওদের কাছে ওখানে প্রয়োগ করতেছি আর কি। আমি মানে ওদের 26টা চেন শপে আমি মোটামুটি আপনার বিস্তের কাপড়গুলো, বিস তৈরি পোশাক তখন আমি সৌদি আরবে ফিরি, সৌদি আরবে আসি, আসার পরে এগুলো পোশাক ড্রেস আমি কিনে নিয়ে যাই পাইকারি হিসেবে ওখানে, নিজে ওদের দোকানে উঠাই। ওঠানোর পরে আপনার এই দেশ থেকে যেগুলো যেগুলো বললাম দাগলা, সিদারি, দাররা, গাফিয়া মানে এগুলো আর কি, তো এগুলো নিয়ে যাওয়া ওদের দোকান ওঠানোর পরে 3 মাস ব্যবসা করছে ওখানে। 3 মাস ব্যবসা করার পরে আমি প্রায় ওখানে 3 মাস শেষে আমি ওদেরকে বললাম হিসেব করা হোক। তখন ওরা হিসেব করার পরে দেখা যাচ্ছে যে প্রফিট হয়েছে প্রায় 2,50,000 রিয়াল। তো 2,50,000 রিয়াল প্রফিট হয়ে থাকলে তাহলে আমি 20% তাহলে 50,000 পাই আমি। তো ওরা যখন দেখছে এরকম 50,000 আমাকে দিতে হচ্ছে, তো তখন চোখটা বড় বড় হয়ে গেছে আর কি, এটা কেমন একটা ব্যাপার। আর সেই সময় আমি করছি কি মানে আমার কাজের সাপোর্টিং এর জন্য বাংলাদেশ থেকে আর 2 জন লোক নিয়ে গেছি, তাদেরকে মোটামুটি ট্রেনিং দিছি। আর ট্রেনিং দেওয়ার পরে অলরেডি তারা একটা সুযোগ নিছে, শর্টকাটে বিষয়গুলো বলছি বিস্তারিত না, তারা একটা সুযোগ নিছে মানে স্পন্সরের কাছে বুঝেছে এরকম যে ওকে পার্সেন্টেজ কেন দিতে হবে, তারপরে আমরা তো বেতনভুক্ত লোক, আমরা তো মোটামুটি কাজ শিখে গেছি, ওকে দরকার নেই, মানে এরকম কিছু যাদের নিয়ে গিয়েছিলেন তারাই, তারা এই ধরনের যুক্তি বুদ্ধি দিচ্ছে স্পন্সরকে। তারপর যখন দেখলাম আমার স্পন্সর খারাপ ব্যবহার করা শুরু করছে, মানে বলতেছে যে আমরা তো এখন প্রফিটের অংশ তোকে দেবো না, কেন বলতেছে না এটা আমরা দেবো কখন, আমাদের যখন এগুলো দোকানের টাকা পয়সা তারপরে ক্যাপিটাল যখন পরিশোধ হবে,
তারপরে আমরা 20% দেবো। আমি না তা হবে না, তোমরা যদি আমার সঙ্গে তাই করো তাহলে যখন এগুলো শোধ হওয়ার পর তোমরা দেবে তাহলে 50% 20% না। তো তখন বলছে হ্যাঁ তোর বুদ্ধি আছে বোঝা যাচ্ছে। আমি না তা তো অবশ্যই, মানে ওদের আবার ফিরে ওরা পাঁচ ভাই, ওরা পাঁচ ভাই কেউ ইঞ্জিনিয়ার, কেউ জাপানের সঙ্গে ব্যবসা করে গাড়ির ব্যবসা, মানে ওদের ব্যবসায়িক কাজ আর কি, আল শরাফের ট্রেডিং লিস্ট। আপনি শেষ পর্যন্ত কতদিন ছিলেন? শেষ পর্যন্ত ওখানে আমি ওই 3 মাস থাকার পরে আমি ওনাদেরকে বললাম যে আমি আর তো হয়তো সম্ভব থাকবো না, আর এই শেষ সময়টা শেষ পর্বটা পরে তখন আমি পুরোপুরি সবকিছু বুঝে নেইনি। তারপরে আমি চাচ্ছি না তাদের সঙ্গে আমার দ্বন্দ্ব হোক, আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি তাদের সঙ্গে ব্যবসা করি। আমরা এটা এই এই গল্পে হচ্ছে যে একটু আর একটু দ্রুত আগাতে চাই, আমরা আপনার উদ্যোক্তা হওয়ার গল্পটা একটু শুনতে চাই দেশে যখন ফিরে আসলেন। আচ্ছা আচ্ছা, তো অলরেডি তখন আমি ওখানে থাকা অবস্থায় ওখান থেকে যখন আমি ফিরে আসি আর কি, মানে ফিরে আসার আগে তখন আমার ভাই আলম ছিল, নূর আলম ছিল কাতারে। তো তখন আমি ওর স্পন্সরের কাছে গেলাম, তখন অলরেডি যে কোনো কারণে হোক সে দেশে আসছে, ওই ভাই আমার দেশে মানে দেশে পাঠাই দিয়েছে আর কি, ওর কোম্পানি ওকে যে কোনো কারণে পাঠাই দেখ পাঠাই দিয়েছে। তো আমি জানি তখন আমি যখন কাতার থেকে চলে যাচ্ছি ওর দেশে অবস্থা ভালো নাই, তো ওর স্পন্সরের কাছে সুপারিশ করলাম যে যদি সম্ভব হয় তাহলে ওকে একটু দেশে নিয়ে আয়। আর তখন সে আমাকে শর্ত দিল তার তোমাকে এখান থেকে একবারে চলে যেতে হবে। তো তখন আমি ফের ওখানে যায় আমার স্পন্সরকে বললাম আমাকে এক্সিট মারা দাও, আমার এগুলো হিসেব নিকেশের দরকার নেই। তারপর আপনি চলে আসলেন? হ্যাঁ। তারপরে এসে আপনি দেশে আসে আমি চিন্তা করলাম যে আমার এক ভাই যেহেতু সৌদি আরবে আছে, এক ভাই কাতারে আছে, মানে সৌদি আরবে থাকা কারণে বলছে যে প্রতিষ্ঠিত ব্যবসা ওটা আমার আরেক ভাই আছে তোতা, ওর হাতে তুলে দিয়ে আসি, আর সৌদি আরবে কাতারে তো এই ভাই সেট হয়ে গেল। তখন আমি চিন্তা করলাম যে তাহলে আমি যদি এই কারখানাটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করি তাহলে আমার দেশের মানুষ উপকার হবে, আমি উপকৃত হব এবং আমার অনেক কিছুই করা সম্ভব হবে, যেহেতু আমি সবকিছু পারফেক্টলি পারি। আপনি কি বগুড়াতে ফিরলেন? তো জি, তখন আমি বগুড়াতে ফেরার পরে আমার নিজের কত সালের ঘটনা এটা? এটা হচ্ছে আপনার 2013 সালের ঘটনা। আচ্ছা, কারখানা দিলেন সেই বছরই? সেই বছরই কারখানা। আমি কতজন নিয়ে শুরু করলেন? প্রথমে শুরু করলাম 4 জনকে নিয়ে। আচ্ছা, 4 জন। তখন তো এখানকার মানুষ আর জানতোই না আমি কি তৈরি করবো এখানে, মানে কেউ আসে মাদকের সঙ্গে যুক্ত ছিল, মানে এরকম টাইপের লোকজন ছেলেবেলা আর কি। আমি চিন্তা করলাম যে আমার এলাকার পরিবেশটা পরিবর্তন করা দরকার, তো এদের মধ্যে প্রথম 4 জনকে আমি ধরে নিয়ে আসি, আসো তোমাদের খরচপত্র সবকিছু আমি দেবো কিন্তু তোমার সঙ্গে কাজ শিখো। তো তখন ওদেরকে আমি ওখানে কাজ শিখাই 4 জনকে প্রাথমিকভাবে তৈরি করি। তৈরি করার পর তখন আমি দুবাই থেকে একটা অর্ডার পাই, দুবাই থেকে একটা অর্ডার পেলে ওই কত পিসের অর্ডার পেয়েছি? অর্ডার পেলাম ওখান থেকে 20 পিস দুবাই থেকে প্রথম অর্ডার পেলাম। হ্যাঁ, তো সেগুলো মোটামুটি করতে একটু কষ্টই হয়েছে, 4 জনকে এনে করা তো খুব টাফ ব্যাপার সময়, সবাই তখন নতুন, খুব টাফ ছিল আর কি সেই সময়টা। তো কমপ্লিট করে দেওয়ার পরে তখন মোটামুটি তাদের কাছে একটা মার্কেট পাই গেলাম আমি বাংলাদেশ থেকে তৈরি করলাম, কিন্তু আমার একটা প্রতিবন্ধকতা তৈরি হলো আবহাওয়া ক্ষেত্রে। আচ্ছা, মানে বাংলাদেশের আবহাওয়াটা এই পোশাকের জন্য ম্যাচ না, মানে আমাদের আবহাওয়াটা হচ্ছে আপনার ভিজেলো টাইপের, মানে পানিযুক্ত, আর ওদের দেশের আবহাওয়াটা হচ্ছে আপনার শুষ্ক, মানে কোনো পানি নাই, কোনো কিছু নাই এরকম। তো এই আবহাওয়ার একটা বড় একটা প্রতিবন্ধকতা, তখন আমার এই রুমগুলো তৈরি করতে হলো আলাদাভাবে, আলাদাভাবে আমি থিঙ্ক করলাম যে আমার এটা কীভাবে করলে সঠিক হবে, ঠিক সেইভাবে আমি প্রস্তুত করলাম সব কিছু, ইলেকট্রিসিটি ফাংশন সিস্টেম সব কিছু। করার পর যখন আমি ওখান থেকে মাল তৈরি করার পরে সৌদি আরবে আমার তোতা ভাইয়ের কাছে পাঠিয়ে দিলাম, তারপরে আমার আলম ভাইয়ের কাছে পাঠিয়ে দিলাম কাতারে, তারপর বললো হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই চলবে। আচ্ছা আচ্ছা, এই তারপরে শুরু করলাম। শুরু করার পরে মানে সঙ্গে আরেকজন যুক্ত হলো আমার অর্থ যোগানদাতা হিসেবে। আচ্ছা, তারপরে এই আস্তে আস্তে শুরু করতে করতে প্রায় লোকজন শ্রমিক চলে গেলাম প্রায় 70 জনে। আচ্ছা, নারী পুরুষ মিলে তখন অলরেডি প্রায় বিশাল বড় আকারেই কমপ্লিট করছি আর কি। আচ্ছা, এই কমপ্লিট করার পর থেকেই মানে আমার নিজের কিছু লোক তখন ফেরাবার এখানে তাদের মধ্যে একটা বিভ্রান্তি দেখা দিল, মানে যারা অর্থের যোগানদাতা তারা বলতেছে আমরা পার্সেন্টেজ থাকবো না, আমি কিন্তু শর্টকাটে বলতেছি কথা বলে তাদের পার্সেন্টেজ তারা নিয়ে যাবে। এটা তো ব্যবসায় তো থাকেই। এখন আপনার কোম্পানিতে কতজন? এখন বর্তমানে 40 জন কর্মী আছে, 40 নারী পুরুষ মিলে। আচ্ছা আচ্ছা, অর্ডার কেমন পাচ্ছেন? অর্ডার আলহামদুলিল্লাহ ভালো অর্ডার আছে, মোটামুটি ওই যে বললাম আপনাকে মানে মাসে 150 পিস পর্যন্ত আমি এখন কমপ্লিট করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, প্রায় $50,000 মতো অর্ডার পান, প্রায় কাছাকাছি কাছাকাছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো এখানে যেটা বিষয় আসলে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা দুনিয়ার সব জায়গাতে থাকবে, সব জায়গাতে থাকবে এবং ষড়যন্ত্র থাকবে, সবকিছু থাকবে, এগুলা ইয়ে করেই আপনি এত দূরে এসেছেন। হ্যাঁ, আমি কখনো এগুলোকে আপনার কাছে একটু যদি জানতে চাই যে কেউ যদি নতুন করে উদ্যোক্তা হিসেবে, বিশেষ করে আমাদের দর্শকদের মধ্যে যারা নতুন উদ্যোক্তা হিসেবে, কোন জিনিসগুলো সবচেয়ে জরুরি উদ্যোক্তা হওয়ার জন্য, ব্যবসা করার জন্য? উদ্যোক্তা হওয়ার জন্য ব্যবসা করার জন্য প্রথমত আমি বলবো যে কর্মদক্ষতা অর্জন করা, একদম
যে কোনো বিষয়ের কর্মের উপর হোক না কেন, সে যেমন কর্মই হোক না কেন, যত নিম্ন হোক আর যত উদ্দে হোক, সেই কর্ম সম্বন্ধে দক্ষতা অর্জন করা প্রথম কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে মনোবল, মনোবল মজবুত থাকতে হবে, সবসময় মনোবল রাখতে হবে এরকম যে আসলে আমি যদি মনে করি যে আমি শেষ হয়ে গেছি তাহলে আমি শেষ, আর যদি আমি মনে করি যে আমি শেষ হইনি তাহলে শেষ হইনি। জীবনে চলার পথে ঘাত প্রতিঘাত বাধা বিপত্তি থাকবেই, আর এগুলো ঘাত প্রতিঘাতে বাধা বিপত্তিতে পড়ে যারা আটকে যাবে ওরা আটকে যাবে, আর যারা মনে করবে না আমি আটকিনি আমি চলছি সে চলবে। সাহসটা জরুরি, সাহসটা সবচেয়ে বেশি জরুরি। আর সবসময় জন্য যে কথাটা বললাম আমি, কাজ কাজ যেটাই হোক না কেন, কোনো কাজে ছোট না, কোনো কাজে অসম্মানের না, সব কাজেই সম্মানের। আর এক্সপিরিয়েন্স তো সবার সমান হবে না, যার যে বড় এক্সপিরিয়েন্স যেভাবে এক্সপিরিয়েন্স তৈরি হয় আর কি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানে যে কোনো সাফল্যতার পিছনে ধৈর্য হলো মানুষের মহৎ গুণ, একদম ধৈর্যের বাইরে কোনো কিছু। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকবেন।